প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য সুবর্ণের সুযোগ কী সুবর্ণের সুযোগ তো বন্ধুরা আমরা এই ভিডিওতে তোমাদের প্রত্যেকটা গল্প কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র দশটা করে প্রশ্ন দেখব আমরা তোমাদের মাধ্যমিক দু হাজার তেইশ সালে ফাইনাল পরীক্ষার জন্য বাংলার যে গল্প কবিতাগুলো রয়েছে প্রত্যেকটা গল্প কবিতা থেকে যে প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসতে পারে এরকম ধরনের একটা পিডিএফ তৈরি করেছি সেই পিডিএফের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে থাকবে অবশ্যই অবশ্যই সেই পিডিএফটা ডাউনলোড করে তোমাকে দেখে নিতে পারো এছাড়াও প্রত্যেকটা প্রশ্ন খুব সংখ্যা আমি তোমাদের সামনে কিন্তু ব্যাখ্যা করে দেব তো সেই প্রশ্নগুলো তোমরা দেখো তার সঙ্গে সঙ্গে তোমাদের মনে রাখার জন্য ছোট ছোট টিপস দিয়ে দেবো এবং তোমরা এই প্রশ্নগুলো যদি দেখো এবং তার সঙ্গে সঙ্গে পড়ো খুব দুই থেকে তিন ঘন্টা তোমাদের টাইম লাগবে কিন্তু অলরেডি যারা মুখস্থ করে ফেলেছে অনেক প্রশ্ন তাদের কিন্তু আধা ঘন্টার ব্যাপার তো আধা ঘন্টায় তোমাদের শর্ট কোশ্চেনের সম্পূর্ণ সিলেবাস কিন্তু রিভিশন কমপ্লিট হয়ে যাবে সেই জন্য একদম ভিডিওটা মিস করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ফাইনাল পরীক্ষার আগে তোমাদের সামনে তোমাদের ভালো রেজাল্টের জন্য এবং তোমাদের পাশ করানোর জন্য মামুন স্যার মামুন এক্সক্লুসিভ সদাসগতা তোমাদের পাশে কিন্তু রয়েছে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে বেলাইকেনটি ক্লিক করো কারণ ফাইনাল পরীক্ষার আগে তোমাদের জন্য আরও আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে কিন্তু নিয়ে আসতে চলেছি বন্ধুরা তো চলো বন্ধুরা আমরা দেরি করব না ঝটপট করে দেখে নিই আমাদের চ্যানেলের ফাইনাল পরীক্ষার বড় প্রশ্নের সাজেশনগুলো যদি এখন না দেখে থাকো তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই দেখে নিও তার সঙ্গে সঙ্গে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সমস্ত সাজেশনের ভিডিও পেয়ে যাবে আমাদের চ্যানেলে প্লে লিস্ট দেখো মাধ্যমিক সাজেশন দু ফাইনাল পরীক্ষার যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে তোমাদের সমস্ত ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো পরীক্ষার আগে একটুখানি দেখে যাও সেখান থেকে সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এবং তুমি একটা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যেতে পারবে তো চলো বন্ধুরা আমরা দেরি করবো না ঝটপট করে প্রত্যেকটা গল্প কবিতা থেকে কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো ঝটপট করে দেখে নিই জ্ঞানচক্ষু গল্প থেকে এক নম্বর তপনের গল্প কোন পত্রিকায় ছাপা হয় সন্ধ্যাতারা পত্রিকায় ছোট মাসি তপনের থেকে কত বছর বড় আট বছরের ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা কারেকশনের কথা রত্নের মূল্য জোহরির কাছে এখানে রত্ন জোহরি কে রত্ন হল তপনের লেখা গল্প আর জহরী হলো ছোট মাসি সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে তপনের নাম কী ছিল শ্রী তপন কুমার রায় তপনের লেখা গল্পটির নাম কী ছিল প্রথম দিন যেন নেশায় পেয়েছে কিসের নেশা গল্প লেখার তপনের চিরকালের বন্ধুকে ছোট মাসি তপনের লেখক মেশু পেশায় কি ছিলেন কলেজের অধ্যাপক মাওবাড়িতে তপন কেন এসেছিল ছোট মাসির বিয়ে উপলক্ষে তাহলে এই ছিল তোমাদের তপনের জ্ঞানচক্ষ গল্প থেকে দশটি গুরুত্বপূর্ণ শট প্রশ্ন এবার আমরা দেখব বহুরূপী বহুরূপী বাইজি সেজে রুপসী বাইজি শেষে হরিদার রোজগার কথা হয়েছিল আট টাকা দশ আনা সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটা কি সন্ন্যাসীর পায়ের ধুলো বহরূপী গল্পে বাসের ড্রাইভারের নাম কি ছিল কাসিনা জগদীশবাবু বিরাগীকে কত টাকা প্রণামী দিতে চাইছিলেন একশো টাকা বিরাগী কাকে সুন্দর সুন্দর বঞ্চনা বলেছেন ধনজন যৌবনকে বিরাগী ঝোলার ভেতরে কোন বই ছিল গীতা জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত ছিল এগারো লক্ষ টাকা জগদীশবাবু ধনী হল কেমন ছিলেন কৃপণ সকাল সন্ধ্যে হরিদার ঘরে কতজন আড্ডা দিত চারজন সপ্তাহে কদিন হরিদা বহুরূপী সেজে বার হতেন একদিন আচ্ছা পথের দাবি গিরিশ মহাপাত্রের আসল নাম কি সব্যসেচে মল্লিক গ্রীষ্ম মহাপাত্রের চুরিদার পাঞ্জাবির রং কেমন ছিল রামধনু রঙের তারপর হচ্ছে বুড়ো মানুষের কথাটা শুনো বুড়ো মানুষটিকে কে নেমায় বাবু তিওয়ারির কোথায় বর্মানাস দেখতে গিয়েছিল ফয়াই গ্রীষ্ম মহাপাত্রের ট্যাক থেকে কত টাকা পাওয়া যায় এক টাকা গন্ড সাহেক পয়সা দয়ার সাগর পরকে সে যদি নিজে খাইনে উক্তিটি কার জগদীশবাবুর গ্রীষ মহাপাত্রের সাথে অপূর্ব কোথায় পুনরায় দেখা হয় রেল স্টেশনে অপূর্ব কে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল কে প্রিঙ্গি চোড়ারা গ্রীষ মহাপাত্রের রোমালে আঁকা ছিল কিসের ছবি বাঘের ছবি এনআজং থেকে গ্রীষ্ম মহাপাত্রের কজন বন্ধু আসার কথা দুইজন বন্ধু আসার কথা এবার আমরা দেখে নেব অশোকে একজন অশোকে একজন কবিতার বাংলা তর্জমা কে করেছেন নবরণ ভট্টাচার্য তারপর যুদ্ধ হলো কিভাবে এলো রক্তের এক আগ্নে পাহাড়ের মতো কারা হাজার বছর ধরে ধ্যানে ছিল শান্ত হলো দেবতা রক্তের দাগ কী রঙের ছিল কালো রঙের অশোকে একজন কবিতে কি হেঁটে যাওয়ার আর কী চলে যাওয়ার কথা বলা হয়েছে একজন নানের হেঁটে যাওয়া ও কুকুর চলে যাওয়ার কথা বলা হয়েছে যেখানে ছিল শহর সেখানে কি রইল কাঠ কয়লা যুদ্ধ এলে কোথায় আঙুন ধরেছিল সমস্ত সমতলে বৃষ্টিতে কী ধুয়ে দিল পায়ের দাগ প্রাচীন জল তরঙ্গ কি বাদ্যযন্ত্র পরপর বছরগুলো কিসের মতো নেমে এসেছিল পাত্রের মতো আয় আরও বেঁধে বেঁধে থাকি আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জলই পাশান হয়ে আছে মোস্ট ইম্পর্ট্যান্ট ছড়ানো রয়েছে কাছে দূরে কী ছড়ানো রয়েছে শিশুদের সব পায়ে পায়ে হিমানির বা হিমানি শব্দের অর্থ কি বরফ বা তুষার আমাদের ডান পাশে কি ধস আমাদের বাম পাশে কি গিরিখাত আমাদের মাথার ওপর কি বোমারু আমাদের ফিকারি কত মাস বারো মাস আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতে কী ঢাকা থাকে চোখ মুখ ঢাকা ছড়ানো রয়েছে কাছে শিশুদের সব সব শব্দের অর্থ কি মৃত্যুদেহ হয়তো মরে গেছে কার কথা বলা হয়েছে পৃথিবী এবার আমরা নেবো অভিষেক জিজ্ঞাসিলা মহিমাবু বিস্ময় মানিয়া মহাবাহু কে ইন্দ্রজিৎ রত্নাকর রত্নতমা ইন্দিরা সুন্দরী রত্নাকর রত্নতমা কে লক্ষ্মী কৌশিক ধ্বজ শব্দের অর্থ রেশমি পতাকা দেখো অস্তচলকামী দীননাথ এবে দীননাথ হলেন কে ইন্দ্রদেব হাই দেহতার দেখো সিন্ধু তীরে ভতিত এখানে কার কথা বলা হয়েছে কুম্ভকণ্ড শ্রীল কুসুমদম রোষে মহাবলী কাকে মহাবলী বলা হয়েছে মেঘনাথকে অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচিত বোধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে প্রথম স্বর্গ কিরিটি যার নাম তিনি হলেন কি অর্জুন অভিষেক করিলা কুমারে কার অভিষেকের কথা বলেছে ইন্দ্রজিতের আগে পুজো ইষ্টদেব কোথায় ইষ্টদেবের পুজোর কথা বলেছে নিকমবেলা যজ্ঞকারে আচ্ছা এবার আছে আফ্রিকা কবি আদিম যুগের যে বিশেষণ ব্যবহার করেছেন তা হলো উদ্ভ্রান্ত স্রষ্ট নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কারণ নিজের প্রতি অসন্তোষ সিনিয়ে নিয়ে গেল তোমাকে কে সিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে ভীষণ রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে সিনিয়ে নিয়ে গিয়েছিল যেখান থেকে প্রাচী ধাত্রীর বুক থেকে নিনাজ শব্দের কী শব্দ তোমার ভাষাহীন ক্রন্দনে বাসমুকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি রক্তে অশ্রুতে মিশে শিশুরা খেলেছিল কোথায় মায়ের কোলে মানুষ ধরার দলের নখ কেমন ছিল নেকড়ের চেয়ে তীক্ষ্ণ সভ্যতার শেষ পূর্ণবাণী কী ক্ষমা করো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবার আমরা দেখল প্রলয় উল্লাস আসতে এবার অনগত অনাগত বলতে ভয়ঙ্করকে বোঝানো হয়েছে এখানে রবির বন্নি জেলার ভয়াল তার নয়ন কাটাই কি দ্বাদশ রবির সিন্ধু পারের সিংহদারে ধমক খেলে ভাঙল আগল কে আগল ভাঙে প্রলয় নিশয় নিত্য পাগল শিব দিগম্বরের জটে হাসে শিশু সদের কর চাঁদের হাসির অর্থ নতুন সৃষ্টির সুখ কবিতাটির কবি হলেন কে কাজী নজরুল ইসলাম সপ্তমহ সিন্ধু দলে কপল শব্দের অর্থ কাল কবি কাজী নজরুল ইসলাম যে দেশের জাতীয় কবি হিসাবে স্বীকৃতি বাংলাদেশ তোরা সব কর তোরা বলতে বোঝানো হয়েছে কুসংস্কর শূন্য ভারতীয়দের হে রে সা শব্দের অভিধানিক অর্থ তো ঘোড়ার ডাক তারপরে হচ্ছে সর্বনাশী জ্বালামুখী তার চামড় ডোলাই ধূমকেতু আচ্ছা এবার আমরা দেখুন সিন্ধু তীরে ঠিক আছে সিন্ধু তীরে কাব্যংশীটি কোন কাব্যঙ্গী নেওয়া হয়েছে পদ্মাবতী সিন্ধু তীরে শীর্ষ কাব্যংশটি পদ্মাবতী কাব্যের কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে পদ্মা সমুদ্র খণ্ড থেকে দিব্য পুরীর সমুদ্র মাঝার দিব্য পুরী বলতে কেন বোঝানো হয়েছে স্বর্গীয় নগরী নাহি তথা দুঃখ ক্লেশ কোথায় দুঃখ ক্লেশ ছিল না দিব্যপুরীতে সখীগণ করি সঙ্গে কে সঙ্গকে কে সখীগণকে সঙ্গ করে নিয়ে সকালে উদ্যানে এসেছিল সমুদ্রকন্যা পদ্মা রূপে রম্ভাজিনী রম্ভাকে স্বর্গের এক অপসরা বিস্মিত হইল বলা বালাকে সমুদ্র রাজের কন্যা বেথানিত হইসে কেশবেশ বেথানিত অর্থাৎ আলুধালু বাহরুক কন্যার জীবন বাহুরুক শব্দের অর্থ কি হস্ত দ্বারা ফিরে আসুক বহু যত্নের চিকিৎসাতে চেতনা ফিরে ফেলো কার পঞ্চকন্যার অদল বদল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো পান্নালাল প্যাটেল কোন ভাষায় লেখক গুজরাটি সব দিক থেকেই একই রকম কিসের কথা বলা হয়েছে জামার রং মাপ কাপড় দুই দুই বন্ধুতে মিলে সান বাঁধানো ফুটপাতে এসে বস্ত দুই বন্ধু হলো অমৃত আর এসে ইসাব অমৃতর এত জোর দিয়ে বলার কারণ কি কারণটা হলো জামার নোংরা করার ব্যাপার ব্যাপারে মায়ের সাবধান বাণী এসো আমরা কুস্তি লড়ি কথাটি বলেছিল কি কালিয়া হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেলো বুদ্ধিটা কি ছিল জামা অদল বদল করা কিছুটা যেতেই অমৃতের নজরে এলো কি নজরে এসেছিল জামার পকেট ছয় ইঞ্চি কাপড় ছিঁড়ে গেছে তোরা অদল বদল কথাটি কি উদ্দেশ্যে বলেছিল তাদের আনন্দকে মাটি করে দেওয়ার জন্য ইসবের বাবা অমৃতর মাকে ডাকে কি বলে বাহালি বৌদি বলে ও আমাকে শিখিয়েছে খাটি জিনিস কাকে বলে ও কে অমৃত অস্ত্রের বিরুদ্ধে গান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ষট প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান একটি হলো যুদ্ধবিরোধী কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পাতার পোশাক আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উদ্দীপ্ত লাইনটি নিচের কোন প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে মানুষের সঙ্গবদ্ধ প্রতিরোধ কবি জয়গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতে গানকে তুলনা করেছেন কৃষির সঙ্গে বর্মের সঙ্গে মাথায় কত শকুন বা চিল মাথায় চিল বা শকুন ওড়ার অর্থ কি আদর্শ সমাজ যেন ভাগাড়ে পরিণত হয়েছে গান বাঁধবে সহস্র উপায় কে গান বাঁধবে কোকিল আদর গায়ে কথাটির অর্থ অনাবৃত শরীর ঋষি পালকের মাথায় কি গোঁজা আছে ময়ূর পালক অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার শেষ লাইন কবি কোথায় অস্ত্র রাখার কথা বলেছেন গানের দুটি পায়ে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবি হলেন জয় গোস্বামী নদীর বিদ্রোহ লাস্ট কবিতা লাস্ট গল্প আর বৃষ্টি হবে না কি বলো কথাটি বলেছিল কে নদের সাদ নদের চাঁদ লাইন ধরে যেদিকে হাঁটতে শুরু করেছিল তা হলো নদীর উপরের ব্রিজের দিকে ছেলে মানুষের মতো মতো অসুখ বোধ করিতে লাগলো এখানে কার সম্পর্কে এরকম কথা বলা হয়েছে নদের চাঁদ সম্পর্কে এরকমভাবে পাগলা হওয়া কি তার সাজে কিসের জন্য নদের চাঁদ পাগলা হয়েছিল নদীর জন্য নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল কারণ তার প্রিয় নদীটি শুকিয়ে যাচ্ছিল নদের চাঁদ ব্রিজের মাঝামাঝি কোথায় চাঁদের ভারী আমোদ এর হইতে ইচ্ছে করলে হাত বাড়িয়ে নদীর জল স্পর্শ করতে পারবে বলে নদের চাঁদ নদীর স্রোতে ভাসিয়া দিয়েছিল একটি কি পুরনো চিঠি একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে কি করেছিল দিশেহারা নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদীর বিদ্রোহের কারণ কি লোহা ইট কাঠ কংক্রিটের বন্ধন এবার দেখবো হারিয়া যা কালী কলম এখান থেকে আঠারোটা প্রশ্ন সিলেক্ট করেছি মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে সবাই এখানে লেখক এখানে বলতে সংবাদপত্রের অফিসকে বোঝানো হয়েছে আমি ছাড়া কারো হাতে কলম নেই এখানে আমি কে শ্রীমান্ত আমরা কালি তৈরি করতাম লেখক কী কী কালি তৈরি করতেন রোগাবাসের কঞ্চি দিয়ে বাইরে ফেললে গরু খেয়ে নিয়ে নিল অমঙ্গল এখানে কিসের কথা বলা হয়েছে হোম টাস্ক করার কলাপাতার কথা তিল ত্রিপুলার শিমুল এখানে ত্রিপুলা বলতে আমলকি হরিতুকি আর বয়ের কথা বলা হয়েছে আমরা এত কিছু আয়োজন কোথায় পাব কোন বিষয়ের সঙ্গে বলা হয়েছে কালি তৈরির এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম তখন মনে কষ্ট হয় বই কি এখানে কোন কলম হাত কথা বলা হয়েছে বাঁশের কঞ্চি কলম আমি যদি রোম সাম্রাজ্যের অধীশর হতাম এখানে লাইনের সঙ্গে কোন প্রসঙ্গ জুলিয়াস সিজার তার ইংরেজি নাম কুইল এখানে ইংরেজি নাম কুইল কিসের পালকের কলমের ইংরেজি নাম হচ্ছে কুইল উইলিয়ামসন্স কিংবা কেরি সাহেবের সোমন সি ছবিতে দেখা যায় তার সামনে দেখা যায় কি আদির দুয়াতে গোজা পালকের কলম আচ্ছা কলমের দুনিয়ায় সত্যিকার বিপ্লব ঘটে ফাউন্টেন পেন ফাউন্টেন পেন আবিষ্কার করেন কে লুইস অ্যাডসন ওয়াটারম্যান আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরেছিলাম জাদু পাইলট কি জাপানি ফাউন্টেন পেন এই নেশা পেয়েছি আমি শরদ্দার কাছ থেকে লেখক শরদ্দার কাছ থেকে কী নেশা পেয়েছিল ফাউন্টেন পেন সংগ্রহের নেশা সেসব গরুর সিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি সেসব কি কলমের নিব কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে তাদের বলতে এখানে কাদের বোঝানো হয়েছে কলমগুলিকে আচ্ছা ক্যালিগ্রাফিস্ট এর বাংলা হল লিপি কুশলি বারো আনা বত্রিশ হাজার বারোয়নায় বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত কোন সময় এটি হতো উনিশ শতকে এবার আমরা দেখে নেব বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসু বাংলা ভাষা বিজ্ঞান গ্রন্থ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত বিচিন্তা ইংরেজি না জানা পাঠকের জানে না কি সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য বাংলা পরিভাষিক শব্দ নেই এমন একটি ইংরেজি শব্দ হলো অক্সিজেন প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলে বোঝা কঠিন বৈজ্ঞানিক সন্দর্ভ আক্ষরিক অনুবাদের দোষ থেকে মুক্ত না হলে সুপ্রতিষ্ঠিত হবে না বৈজ্ঞানিক সাহিত্য যেসব জন্তুর সিরধারানায় কথাটি যে শব্দের বদলে লেখা যেতে পারতো বা পারে তা হলো অমৃদণ্ডী দেশের লজ্জা শব্দবন্ধে দেশ এখানে দেশবাসীর যেখানে প্রকাশিত অর্থটি হল লক্ষণা হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটিকার কালিদাসের এই প্রবাদটি যেন এই প্রবাদটি যে কত এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের প্রবাদটির কথা বলা হয়েছে অল্প বিদ্যা ভয়ঙ্করী তো এই ছিল তোমাদের সমস্ত গল্প কবিতাগুলো থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং অত্যধিক গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকটা গল্প কবিতা থেকে দশটা করে শর্ট কোশ্চেন এইগুলো পড়ে ফেলে এর বাইরে একটা শর্ট কোশ্চেনও তোমার কিন্তু পরীক্ষায় পাবে না এগুলো অবশ্যই খুব ভালো করে পড়ে ফেলতে হবে এই যে পিডিএফ এই পুরো পিডিএফটা কিন্তু তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে তোমার বাড়িতে সুন্দর করে পড়ে নাও